সঙ্গীত পরিচালক গায়ক, গানে এনেছেন একের পর এক ফিউশন। কিন্তু এছাড়া বাপ্পি লাহিড়ী বললেই যে কথাটা মনে হয় তা হলো তার সোনার প্রতি আকর্ষণ। টলিউড বলিউডে দাপটের সঙ্গে বছরের পর বছর ধরে রাজত্ব করা সুর সম্রাট, তার হঠাৎ প্রয়াণের খবরে শোকে কাতর সঙ্গীত দুনিয়া ও সঙ্গীত প্রেমীরা। রেখে গেলেন তার হাজার কম্পোজিশন, যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে। নিজের সঙ্গীত ছাড়াও আরও একটা জিনিসের জন্য বাপ্পি লাহিড়ীর স্মৃতি সকলের মনে অমলিন থাকবে, তা হলো বাপ্পি লাহিড়ীর সোনার সংগ্রহ, সোনা ও বাপ্পি লাহিড়ীর সমর্থক। বাপ্পি লাহিড়ী নিজের সঙ্গে এই সোনার মোড়া শরীরকেও একেবারে সার্থক করে নিয়েছিলেন। আশির দশকে নিজের গানের জন্য সকলকে মুগ্ধ করে দিয়েছে, সকলেই তার সুরে ডিস্কো ডান্স করেছেন। 1982 সালে মিঠুন চক্রবর্তীর ছবি ডিস্কো ডান্সার ইতিহাস রচনা করেছেন, এক প্যাশনের সঙ্গে তার গান শোনা হতো। তবে 80 দশকের সেই গান সময়ের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে দেশ কালের সীমা অতিক্রম করে, তার সোনার প্রতি প্রেম সকলেই জানা। বাপ্পি লাহিড়ীকে যখনই দেখা গেছে তার গলায় অসংখ্য সোনার চেন, হাতে সোনার বিভিন্ন অলংকার সহই দেখা গেছে। বাপ্পি লাহিড়ীর মোট সম্পত্তির পরিমাণ $3 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22 কোটি টাকার মতো। বাপ্পি লাহিড়ীর মাসিক আয় 20 লক্ষ টাকা, বাৎসরিক আয় 2 কোটি টাকারও বেশি ছিল। বিভিন্ন মিউজিক কম্পোজিশনের পাশাপাশি স্টেজ শো থেকে প্রচুর রোজগার করতেন। তিনি সিনেমার একটা গানের জন্য 8 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন, এই তথ্য 2021 সালের হিসাব অনুযায়ী। বাপ্পি লাহিড়ী সিনেমার গান করার পাশাপাশি একাধিক রিয়েলিটি শোর বিচারকও ছিলেন। তার সোনার গয়না ছাড়া দামি গাড়ির প্রতিও দারুণ আকর্ষণ ছিল। মহারাষ্ট্রের মুম্বাইতে 2001 সালে বাড়ি কেনেন, তার বাড়ির দাম 3.5 কোটি টাকা। 2014 নির্বাচনী হলফনামা অনুযায়ী বাপ্পি লাহিড়ীর অন্তত 6টি অত্যন্ত দামি গাড়ি ছিল। এগুলোর মধ্যে BMW গাড়ি কিনেছিলেন 42 লাখ টাকা, অডি গাড়ির দাম 32 লাখ টাকা, ফিয়াট কিনেন 20 লক্ষ টাকা, 16 লাখের সোনাটা এবং 8 লাখ টাকার স্কর্পিও ছিল তার। এছাড়াও তার কাছে 55 লাখ টাকার টেসলা গাড়িও ছিল। সোনার গয়নার উপর তার আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। 2014 সালে নির্বাচনের জন্য সম্পত্তি ডিক্লারেশনে তিনি জানিয়েছিলেন তার কাছে 754 গ্রাম সোনা রয়েছে। তবে 8 বছরে বাপ্পি লাহিড়ীর গয়না ও সম্পদের পরিমাণ কিংবা গাড়ির সংখ্যা যে অনেকটা বেড়ে গেছে তা বলাই যায়। সাদাকালো নিউজ।